सुप्रिय प्रशिक्षणार्थीगण, आशा करी सबाई भालो आछेन। आज के आम्रा देखबो किभाबे FPI सुपरविशन सफ्टवेयर मध्य प्रवेश करते हैं। अपनारा अलरेडी कल्याण सहकारी रेजिस्टर ट्रेनिंग थेके थाकेन ताहले अलरेडी अपनारा जानेन विषयटा कि। तथापि आम्रा ये ट्रेनिंग एर अंश हिसेबे आम्रा देखाबो। এখন এই যে স্ক্রিন দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনে অনেকগুলো সফটওয়্যার দেখা যাচ্ছে। এগুলো আপনারা অলরেডি জানেন যে আমরা এই বাঁদিকে ফটোস দেখা যাচ্ছে, তারপর ভিতরে জিমেইল, গুগল। তো এই সবগুলো সফটওয়্যারের মধ্যে এখানে FPI সুপারভিশন সিস্টেম নামে একটি সফটওয়্যারও এখানে দেখা যাচ্ছে। তাহলে আমরা এটাতে প্রবেশ করতে হলে সাধারণত এটাতে টাচ করতে হয়। তো আমরা এখানে টাচ করি। আচ্ছা, টাচ করার সাথে সাথেই যে স্ক্রিনটি আসলো সেটাই হচ্ছে আপনার সফটওয়্যারের প্রথম পাতা। অর্থাৎ আপনাদের রেজিস্টার যেমন প্রচ্ছদের পাতা থাকে, তেমনি এটা হচ্ছে এরকম। এখন এখানে সবার উপরের দিকে FPI সুপারভিশন সিস্টেমের একটি লগো রয়েছে, যার ভিতরে আছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের লগোটি রয়েছে, EMISFP FPI সুপারভিশন সিস্টেম। আপনারা জানেন FWD-টার নাম FWD রেজিস্টার, আপনাদেরটার নাম FPI সুপারভিশন, ইউএফপিওদেরটার নাম FPI ম্যানেজমেন্ট সিস্টেম। যাই হোক, আমরা এই লগোটা একটু খেয়াল করেন। তারপরে দুইটা বক্স দেখা যাচ্ছে, উপরের বক্সে যে পরিবার পরিকল্পনা পরিদর্শকের ট্যাবলেটের তথ্য আমরা নামিয়েছি, ব্যবহার করছি, সেই তার নাম চলে আসবে এবং সাথে কোড নাম্বারটাও আসবে। তাহলে আর নিচে আসবে পাসওয়ার্ড। এখন আপনারা পাসওয়ার্ড আপনাদের অধিদপ্তর থেকে প্রদান করা হবে। তো এখন আপনারা সবাই জানেন পাসওয়ার্ড দিয়ে এখন চাইলে আমরা লগ ইন করতে পারবো অথবা প্রবেশ করতে পারবো। এখন তার আগে আমরা কিছু জিনিস খেয়াল করি। লগ ইন কথাটি দেখেন, লগ ইন কথাটি অর্থ হচ্ছে প্রবেশ করে। অর্থাৎ আপনি যদি এখানে পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইনে চাপ দেন, তাহলে আপনি সফটওয়্যারের ভিতরে প্রবেশ করে ফেলতে পারবেন। তারপর লগ ইনের নিচে আছে সহায়তার জন্য কল করুন, একটি নাম্বার দেওয়া আছে। অর্থাৎ এই সুপারভিশন সিস্টেম এবং ট্যাবলেটে যদি কাজ করার সময় কোনো রকম সমস্যায় পড়েন, তাহলে আপনাকে এই নাম্বারে কল করে আপনি সেটা সমাধান চাইতে পারেন। আর সেটা আপনি অফিস টাইমে করলেই ভালো। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অংশের এখানে ভার্সন 2.4 আর রিলিজ ডেট। আপনারা সবাই জানেন যে পরিবার কল্যাণ সহকারীদের যে ই রেজিস্টার সেটা বর্তমান সংস্করণ চলছে নবম সংস্করণ, তার আগে ছিল অষ্টম সংস্করণ, তার আগে ছিল সপ্তম সংস্করণ। তো প্রত্যেকটা জিনিসে একটি ভার্সন, মানে একটি সংস্করণের পর আরেকটি সংস্করণ আসছে। ই রেজিস্টারের ভাষা এই সংস্করণটাকে বলা হয় ভার্সন। আচ্ছা, আমরা অন্যভাবে বলতে পারি, যেমন ফেসবুক অথবা যে কোনো সফটওয়্যারের মাঝে মাঝে তার আপডেট চায়। আপনারা যদি বিকাশ ইউজ করেন, বিকাশ মাঝে মাঝে আপডেট চায়, গ্রামীণের MyGP মাঝে মাঝে আপডেট চায়, তেমনি এটাও যেহেতু একটা সফটওয়্যার, তো এখানেও অনেকগুলো আপডেট তথ্য আসে, তখন এটাকে বলে ভার্সন। তো এখন আমরা যে সফটওয়্যারটা ব্যবহার করছি সেটির নাম হচ্ছে, সেটি হচ্ছে ভার্সন হচ্ছে 2.4। আর সেটা রিলিজ হয়েছে কবে? সেটা রিলিজ হয়েছে 31/12/2019। তো এইভাবে আপনি কোন ভার্সন ব্যবহার করছেন এটা খুব গুরুত্বপূর্ণ, এটা নিয়ে ভবিষ্যতে আমাদের আরও ভিডিও আছে। তারপর আছে রিলিজ নোট। রিলিজ নোটটাও খুব জরুরি। সেটা হচ্ছে যে কোন একটা ভার্সন আসে, কারণ হচ্ছে সেখানে নতুন কোনো কিছু অ্যাড করা হয় অথবা পুরাতন অপ্রয়োজনীয় জিনিস বাদ দেওয়া হয়। এখন এই যে কোথায় বাদ দেওয়া হলো, কোথায় অ্যাড করা হলো, সেই জিনিসগুলো আপনারা এই রিলিজ নোটে টাচ করলে জানতে পারবেন। আমি এখন রিলিজ নোটে টাচ করি। রিলিজ নোটে টাচ করলে আপনাকে আর এটা ইন্টারনেট লাগবে, ইন্টারনেট ছাড়া এটা রিলিজ নোট দেখতে পারবেন না। এই যে এখানে রিলিজ নোটটা অলরেডি চলে আসলো, যে কোন সময়ে কোন সিস্টেম গিয়েছে এটা আপনি এখান থেকে খুব সহজেই দেখতে পারবেন। তাহলে এখন আমরা এই যে এই অংশতে পিছনে যাব। পিছনে যাওয়ার কিছু সিস্টেম আছে, কারণ উপরে একটি আছে বাঁ দিকে অ্যারো চিহ্ন বা টির চিহ্ন, আমি এখানে দিলে ব্যাক করতে পারবো, অথবা ডান দিকে যে ক্রস চিহ্ন আছে সেটা দিয়েও আমি এখান থেকে বের হয়ে যেতে পারবো। তাহলে আমি যে কোনো একটা ব্যবহার করে আমি বের হয়ে যাই, ক্রস দিলাম, তাহলে আমার এই যে এখন আবার সেই আগের মতোই প্রথম পৃষ্ঠাটা চলে আসছে। এখন আমি পাসওয়ার্ড দিই। আচ্ছা, পাসওয়ার্ড আমি আগেই বলেছি, পাসওয়ার্ড আপনার অধিদপ্তর থেকে পাবেন। এখন আমি একটা পাসওয়ার্ড দেওয়ার সময় যদি আপনার কোনো ভুল হয়, তাহলে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না। আমি এখন লগ ইনে চাপ দিই। বলছে আপনার পাসওয়ার্ডটি সঠিক নয়, পুনরায় চেষ্টা করুন। তাহলে পাসওয়ার্ড অবশ্যই এটা জরুরি জিনিস। আপনি এই পাসওয়ার্ডটা আপনি কোনো একটা ডকুমেন্টে সেটা সংরক্ষণ করবেন, এবং একই সাথে আপনার নামের পাশে যে নাম্বারটা থাকবে, তো এটাকে আমরা বলি প্রোভাইডার আইডি, সেই প্রোভাইডার আইডিটাও আপনি অবশ্যই সেভ করে কোনো একটা জায়গায় রাখতে হবে।
আচ্ছা, এখন আমি পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে আমি এখন যদি লগ ইন বাটনে টাচ করি তাহলে আমি খুব সহজেই এর ভিতরে প্রবেশ করব। তার আগে একটি কথা বলে নিই যে এই যে পাসওয়ার্ডের যে আমি কাটলাম সেই কাটার অংশটা হচ্ছে এই যে এখানে দেখেন ডান দিকে পি এর পাশে ক্রস চিহ্ন আছে, সেটা দিয়ে আপনি চাইলে কাটতে পারেন। তাহলে আমি এখন পাসওয়ার্ড আবার দিই। পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন বাটনে টাচ করলাম। লগ ইন বাটনে টাচ করলে লগ ইনে টাচ করার পরপর আমার মেইন ইন্টারফেস এখানে চলে আসলো। তাহলে এই হচ্ছে অ্যাপে সিস্টেমে লগ ইন করার পদ্ধতি। আপনি ভিডিওটি দেখে খুব সহজেই বুঝতে পারবেন কীভাবে আমরা অ্যাপে সিস্টেমে লগ ইন করবো এবং লগ ইন করে প্রয়োজনীয় কাজ করবো। তাহলে আজকে আমরা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন।